अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে পাঁচটা কাগজ আছে, এই কাগজের ওপরে প্রত্যেককে নিজের পার্টনারের সাথে দাঁড়িয়ে নাচতে হবে। তো রেডি? খুব মজা হবে, চলো ডান্স শুরু করে দিই। তাহলে চলুন শুরু করা যাক। चोर के लड्डू मन में फोटे लागल, इश्क बतासा बन के दिल में टूटे लागल। होश ना बाटे अब ता पागल भैनी असनम, जैसे चाशनी में डूबे ले जलेबी तोहरे प्यार में डूबल। বাবা আর রূপা আন্টি যেতে, কিন্তু দুজনে তো আলাদা আলাদা টিমে, দুজনে একসাথে হলে কত ভালো হতো। জৈসে চাশনি মে ডুবে লে জলেবি, জানি আবে মাহি আবে, জানি আমি খুলে দিচ্ছি।
এটা কি করলে তুমি? আমি কি করলাম? আমি কি করলাম মানে? হ্যাঁ, আমার ছেলের এত দামি চেনটা তুমি ছিঁড়ে দিলে। ওটা আসলে আমি কি করব, আমি তো হারটা খুলছিলাম না, ওটা থেকে তাড়াহুড়োতে ছিঁড়ে গেছে, সরি সরি। কিন্তু তোমার এই তাড়াহুড়োতে আমরা প্রতিযোগিতায় হেরে গেলাম। কি করব আমি, আমার অনুষ্ঠান আর আমি জিতে গেলাম। আচ্ছা, আপনারা সবাই পার্টি এনজয় করুন, আমি কাগজগুলো সরিয়ে দিই। খেলাটা তো শেষ হয়ে গেছে, মোহিনী ম্যাডাম আর দেববাবু জিতে গেছেন, খুব ভালো। তাহলে আমি কাগজগুলো রেখে দিই। হ্যাঁ, এক মিনিট। এর মানে কাকা কাকিমা খুনি, নাকি ওদের দুজনের মধ্যে একজন? রমন, এর মানে হলো দ্বিতীয় খুনি রমন। এটা কিছুতেই হতে পারে না, এটা কি করে সম্ভব হলো? আমি আমি কিছুই বুঝতে পারছি না মহাদেব। এটা অবুঝ পারু, আমি তোমাকে দেখে নিয়েছিলাম যখন এটা করছো। যে কোনো মূল্যে আর দুজন খুনির কাছে আমি এই পারোকে পৌঁছতেই দেব না, এই জন্যই তো এইসব করেছি। প্রত্যেকটা কাগজের উপরেই আমি পা রেখেছি। উনি অনেক মাথা খাটিয়েছে, কিন্তু একটা ভুলও করে ফেলেছে। ওই কাগজগুলোয় পা রাখার ফলে ওই খুনির পায়ের ছাপ কাগজগুলোয় পড়েছে।
এবার এই কাগজগুলোকে যেভাবে ব্যবহার করা হবে তার প্রভাব সেই খুনির পায়েও পড়বে। এবার এই কাগজগুলোও পুড়বে, তার সাথে খুনির পাও পুড়বে। এবার এই কাগজগুলোর আগুন নিভে যাওয়ার আগে আমাকে গিয়ে বাড়ির সবার পা দেখতে হবে। রূপা, তোমার ঘরে আগুন কি করে লাগলো? আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি নেভাও? তোমার ঘরে জল জল আছে? জল দিন দিন আমি করছি। আরে কি করছোটা কি? সরি সরি, ভুল করে পড়ে গেছে। আমি আমি নিয়ে আসছি, আপনি এখানেই দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো। কারো পা তো পুড়ছেই, ঠিক করে দেখ পারো। কি করছি আমিও, কিভাবে নেভাবো? জল সবকিছু মনে হচ্ছে পারুর এই কাজ। ও দেখবার আগেই আমাকে কিছু একটা করতে হবে। এখানে তো সবাইকে ঠিক লাগছে। দাদু চেঁচাচ্ছে কেন? আগুন আগুন! বাবা দাঁড়ান দাঁড়ান, বাবা আপনি ঠিক আছেন তো? আগুন কি করে লাগলো? সবকিছু মনে হচ্ছে পারুর এই কাজ। ও এটা দেখবার আগেই আমাকে কিছু একটা করতে হবে। দেখো বৌমা, আমি এখন ঠিকই আছি, বাড়িতে কাউকে কিছু বলো না, না হলে সবাই দুশ্চিন্তায় পড়ে যাবে। কাউকে বলো না। Yeah.
আগুনের আওয়াজে ওই সাপটাও অস্থির হয়ে পড়েছে। একই সমস্যায় ফেঁসে গেলাম আমি। মহাদেব মহাদেব সাহায্য করুন আমাকে। চমৎকার! এসব কি, তুই বিয়ে করছিস আর দাদাকে ইনভাইট করিসনি? এটা একেবারেই খারাপ। কোনো ব্যাপার নয়, খালি হাতে এসেছি নাকি? এই দেখ, তোর জন্য গিফট নিয়ে এসেছি। আরে দাদু, তুমি তো খুব ভালো বাজিয়েছ, কিছু মনে করো না, তোমায় তো চিনতে পারলাম না। এটা আমার ভাই, আর ভালোবেসে সবাই ওকে চাঙ্গু বলে। ও নমস্কার, নমস্কার, নমস্কার। আরে জামাই বাবু, তোমাকে তো আমি আলিঙ্গন করবো। আর আপনি অসাধারণ, বিনের তালে তো দারুণ নাচেন। বিনের তালে এমন নাচলেন আপনি, নাগিনও ফেল করে যাবে। অসাধারণ! আরে ওরা বন্ধ করবে, আমার ছোট ভাই, আমার ছোট ভাই, নিচে চলে এসো। আরে দেখো, এখানে কিন্তু কেউ জানে না যে তোমার দিদি ডাইনি, তাই কেউ এটাও জানতে পারবে না যে তুমি বাদুর, তাই তো? নিচে এসো। আরে তুমি ঠিক আছে, ঠিক আছে, তুমি যেমনটা বলবে। কিন্তু একটা কথা বলো, পারো এখানে কি করছে? তুমি এখনো ওকে মারোনি কেন? রূপাও আমার বিয়ে দিতে এসেছে, পারো নয়। আমিও ভেবেছিলাম, কিন্তু চিন্তা করো না, ও রূপাই। মানে? আচ্ছা ও যদি রূপা তাহলে আমার সাথে সেটিং করিয়ে দাও, দারুণ লেগেছে আমার। তুই শোধরাবি না। আচ্ছা একটা কথা বলো, তোমার ওই তিন বন্ধুর খবর কি? ও ছেড়ে চলে গেছে। ভোলা তো বোকা ছিল তাই চলে গেছে, বাকি দুজনকে তো তুই দেখেই নিলি, তোর সামনেই ছিল। আরে দাঁড়াও না, এই কথাটা তো বলো।